কথাতে হব আমি তোর আলাদিন, সারাদিন চিল হবে চিল। দুঃখিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। শুরুটা অন্যরকম হলো। আচ্ছা, আপনাদের চোখে কি সমস্যা ভাই? বুঝলাম না। আমাদের মানিক মিয়া ভাই দেশে এসে একটা মিউজিক ভিডিও করলো, আপনারা তুলনা করতেছেন হিরো আলমের মিউজিক ভিডিওর সাথে, যে দ্বিতীয় হিরো আলম। মানে কি অবস্থা ভাই? মানে আমি আবারও বলছি, আপনাদের কি নজর এরকম কেন? আমার কাছে তো মনে হয়েছে হিরো আলমের চেয়ে অনেক 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 গুণ বেটার। আপনারা যদি এরকম মিউজিক ভিডিওতে নেওয়া হয়, আমাদের মানিক ভাই যেরকম চিল হবে সারা দিন করতে পারতেন আপনি, সত্যি করে বলেন তো। উনি অনেক বেটার করেছে। কোথায় হিরো আলম, কোথায় মানিক মিয়া? কোথায় হিরো আলমের অডিয়েন্স, কোথায় মানিক মিয়ার অডিয়েন্স? কিসের সাথে কি মিলান না আপনারা মিয়া, মানে ভালো হইবেন না। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো মানিক মিয়ার মিউজিক ভিডিও নিয়ে। তো আপনাদের অনেকেই আসলে এটাকে মেনে নিতে পারতেছেন না। আচ্ছা, একটা কথা বলি, আমি যদি আজকে বলি যে মানিক মিয়া ভালো হয়ে যাবে, মানিক মিয়া উল্টাপাল্টা আর ভিডিও বানাবে না, আপনারা বলবেন যে ভাই প্রমাণ দাও, তুমি কথা বললে তো শুনবো না। দেখেন, আপনারা কি 30শে ডিসেম্বর 2022 এই তারিখটাতে মানিক মিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেছিল, আপনারা কি খেয়াল করেছেন? সেই পোস্টে তিনি লিখেছিল যে আমার পেজ থেকে কোয়ালিটিফুল কাজ আসবে, মানুষের সম্মান হানি হয় এমন কোনো কন্টেন্ট আপলোড হবে না, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং মানিক মিয়া তো এয়ারপোর্টেও তো অনেক সাংবাদিকরা তারা ভুল ধরায় দিচ্ছে, ভাই মানুষের ইমোশন নিয়ে তুমি অনেক খেলাধুলা করছো, তুমি একটু মানে ভালো হও, বা সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু তিনি আরও সাংবাদিকদের উপরে খেপে গেছে। হঠাৎ করে মানিক মিয়ার কী হইলো যে সে সব বুঝতে পারলো এবং সে চিন্তা করলো যে এখন থেকে মানুষের সম্মান হানি হয় এমন কাজ তিনি করবেন না। আপনারা পোস্টটা দেখেই বুঝতে পারছেন যারা জ্ঞানী আছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু সবাইকে আমি বুঝাইতে চাই না। তবে যারা এটা মানে মানিক মিয়াকে দ্বারা করাইছে, মানিক মিয়াকে বুঝাইছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আসেন, মানিক মিয়ার প্রথম মিউজিক ভিডিও ছিল তিনি যখন প্রবাসে ছিলেন, তিনি প্রবাস থেকে তার শ্যুটটা হয়েছে এবং বাংলাদেশ থেকে আমাদের নিশাত রহমান আপুর শ্যুটটা হয়েছে, প্রথম মিউজিক ভিডিও। সেটা হিট খায় নাই, সেটা হিট হয় নাই ভাই, বুঝছেন? ইউটিউবে মনে হয় 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভিউ হয় না। এই যে মানিক মিয়া যে চিল চিল হবে সারাদিন, এই মিউজিক ভিডিওটা কিন্তু আমার মনে হয়েছে যে সে তার নিজের টাকা দিয়ে বানাইছে। কেমনে বুঝলাম আমি? কারণ ভাই সে তার নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে, সে তার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছে। যদি অন্য কারোর মিউজিক ভিডিও হইতো তাহলে তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট হইতো, তাই না? তার মানে মানিক মিয়া নিজ খরচে এই চিল এই মিউজিক ভিডিওটা তিনি করাই মানে করেছে আর কি। মানিক মিয়া এয়ারপোর্টে এসে তো বললো যে সামনে আমরা ভালো কিছু দেখতে পাবো। মানিক মিয়া, এগুলো কি ভালো কিছু? আপনাকে এতদিন যাবত মানুষজন কিন্তু ভালোবাসছে, আপনি অনেক সময় ওই যেহেতু সৌদি আরব ছিলেন, ওই দেশের ইসলামিক কালচারগুলো আপনি তুলে ধরেছেন, এরপরে আপনার সাথে কোনো ধরনের মেয়ে আর্টিস্ট দেখা যায় নাই, কিন্তু কিন্তু আপনার কাজ দেখে, আপনি যেসব কষ্টের ভিডিও বানাইছেন সেগুলো দেখে অনেকের অনুভূতিতে আপনি মানে কি বলে মনে জায়গা করে নিয়েছেন। তো সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আপনাকে ফলো করা শুরু করেছে, আপনি দেশে আইসা আপনার কাছ থেকে আরও ভালো কিছু আশা করছিল দেশের জনগণ। অনেক ভালো কাজ এখনও কিন্তু আপনি করতে পারেন, আপনার অনেক বড় ফ্যান ফলোয়ার আছে। এখন বলতে পারেন অনেকেই যে ভাই সবাই এসে এরকম মিউজিক ভিডিও করা শুরু করে কেন? ভাই কি বলবো, আপনার এরকম ফ্যান ফলোয়ার থাকলে আপনিও এরকম দুই চারটা রিস্ক নিতেন, মিউজিক ভিডিও করার রিস্ক নিতেন, তাই না? আমি জানি এই ভিডিওটা দেখার পরে মানিক মিয়ার ভক্তদের মধ্যে দুই রকম মনোভাব সৃষ্টি হবে। এক হচ্ছে মানিক মিয়া চালা যাও, অসাধারণ সুন্দর হয়েছে, জোশ হয়েছে, সামনে এরকম আরও চিল চিল মানে পার্ট টু দেখতে চাই। আর আরেক দল বলবেন যে মানিক ভাই এতদিন কি দেখাইলেন আর এখন কি দেখাইতেছেন? মানিক মিয়া তার মাকে বা তার পরিবারকে 48 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করে দিয়েছে, তিনি এসে মোটর সাইকেল কিনেছেন এবং তিনি দেশে এসে কিন্তু বিভিন্ন রকম ভিডিও করছেন, এর মধ্যে তার মিউজিক ভিডিও রিলিজ হয়ে গেল। এরপরে তিনি কিন্তু সামাজিক মানে ভালো কাজ এ পর্যন্ত কিন্তু বিদেশে থাকা অবস্থায়ও দেখা যায় নাই, দেশে থাকা অবস্থায়ও তার কাছ থেকে কিন্তু এমন কন্টেন্ট পাওয়া যায় নাই, কিন্তু আমরা চাই। তো যাই হোক, মানিক মিয়া যেহেতু কথা দিয়েছে যে এরপরে মানুষের সম্মান হানি হয় এমন কাজ করবে না, যদিও বা মানিক মিয়া বাংলাদেশে থেকে যাবে নাকি বাহিরের দেশে যাবে এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত নিজে থেকেই প্রিপারেশন নেয় নাই। আর মানিক মিয়ার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এখন শুধুমাত্র বউটা হওয়া বাকি আছে, এর মধ্যে হয়তো বা দেহা সাক্ষাৎ হয়ে যাবে, বউটাও মানে হয়ে যাইতে পারে। তা আমি সবসময় সবাই শুভকামনা জানাই, আপনারা যদি মনে করেন যে আমি তারা
পোস্ট করার জন্য এটা বলতেছি না ভাই, এটা কিন্তু না। ওকে, তো আমি মানিক মিয়ার আবারও বলছি, মানিক মিয়ার কাছ থেকে আমরা চাই যে যে মানুষের মানে ভালো কিছু কন্টেন্ট তিনি কিন্তু দিতে পারেন, তার ব্যাপক পরিমাণে ফ্যান ফলোয়ার আছে এবং তার ভিডিও দেখে সবাই এবং তাকে সম্পর্কে আরও জেনে গেল মানিক মিয়া যখন এবার বাংলাদেশে আসলো। চালিয়ে যান মানিক ভাই, তবে সিসা টিসা এইগুলা দেখায় আসলে কিছুই হবে না, দুই পাশে দুই তিনটা মেয়ে নিয়ে এগুলা নাচানাচি করলে আসলে অনেক মানুষ আছে ভালোভাবে এটা মেনে নিবে না, ঠিক আছে, অনেকেই আছে মেনে নিবে না। যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনার কমেন্ট বক্সে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট আসছে, যেটা কিন্তু আগে আসতো না। জীবন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আশেপাশের মানুষজন আপনাকে ভালো পরামর্শ দিবে, খারাপ পরামর্শ দিবে, আবার আমার পরামর্শ আপনাকে নিতে হবে এমনটা নয়। আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, তবে মানুষের সম্মানহানি হয়, প্রবাসীদের সম্মানহানি হয় এমন কাজ আশা করছি আর করবেন না। ধন্যবাদ, এগিয়ে যান মানিক ভাই।